ওই যে ওই পাশে যা দেখতেছেন সব ইন্ডিয়ার। তো সম্মানিত জনগণ, আমরা আছি পঞ্চকোর সার্কিট হাউসের সামনে। দেখেন এখন আমি রাইড করতেছি পুরো ক্ষেতের মাঝখান দিক দিয়ে, আশেপাশে কিচ্ছু নাই, শুধু ক্ষেত আর ক্ষেত, জমি জমা। তো এখন আছি বাংলা বান্দা 0 পয়েন্টে, এই 0 পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, মানে ঢাকার উদ্দেশ্যে এখন যাব না, যাব কালকে সকালে, এখন কোন একটা হোটেলে থাকব। তো আলহামদুলিল্লাহ পূরণ করছে, দিনটা কীভাবে শেষ হয়ে গেল, সেই সকাল 5টার দিকে শুরু করছি রাইড, আর এই এখন বাজতেছে কটা, 6:15 বা 20-এর মতো বাজতেছে, আর এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আর এই সারাটার দিনে অনেক লং জার্নি হয়েছে, অনেক অনেক জেলায় ছিলাম, অনেক অনেক জেলার খাবার খাইছি, পা রাখছি, বাইক চালাইছি, তো অন্যরকম একটা স্মৃতিচারণ ছিল। আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছায়, আল্লাহর অশেষ রহমতে সুস্থভাবে যে আসতে পারছে এটাই অনেক। তো এখন যাই, আমরা তেঁতুলিয়া যাবো সম্ভবত ফার্স্টে, তেঁতুলিয়া যেয়ে যদি কোনো হোটেল পাই তাহলে ওখানে থাকবো। আর কাঞ্চন ভাইয়ের হচ্ছে ইঞ্জিন ড্রেন দেওয়া লাগবে, ওটা ড্রেন দিব, ড্রেন দিয়ে তারপর দেখি রাত্রেবেলা কী করবো না করবো সেটা অবশ্যই দেখতে পারবেন। সো স্টে টিউন উইথ রিড রোড। ওই যে ওই পাশে যা দেখতেছেন সব ইন্ডিয়ার, আমরা এখন আবার ইন্ডিয়ার খুব কাছে চলে আসছি। এখন কাটাতারের বেড়া যদিও দেখা যাচ্ছে না, একটু আগে ভালোই দেখা যাচ্ছিল। ও তো মাঝখানে একটা নদী আছে, ইয়াস আমরা মাঝখানে একটা নদী আছে, নদীটা পার হইলেই সাঁতর দিলেই আর কি ইন্ডিয়া। আর এই সব এলাকায় একটু ছাপড়ি বেশি, যেহেতু ঈদের দিন বহুত পরিমাণ ছাপড়ি দেখছি আজকে। অনেকেই একটু পাশে যে বসে আছে, ইন্ডিয়ার খুব পাশে যে একটু হাওয়া বাতাস খাচ্ছে আর কি, আর ইন্ডিয়া দেখতেছে। সো জনগণ, আমরা তেঁতুলিয়া 0 পয়েন্ট থেকে বেরোচ্ছি, বের হয়ে আমরা পঞ্চগড় চলে যাব, পঞ্চগড়ে হোটেলে আমরা স্টে করব। তো হোটেলের উদ্দেশ্যে বেরোইছি, আর এখানে বড় সাইড দেখলাম উপরে একটা টিলার মতো আছে, ওই জায়গায় অনেকে বসে, একটু আড্ডা আড্ডা দেয়, প্লাস হচ্ছে বর্ডার দেখে, আর এখান থেকে বর্ডার দেখা যাচ্ছে, ওই দূরে তাকালে দেখা দেখতে পারবেন যে লাইট জ্বলতেছে, ওই সাইডটাই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। তো জনগণ, আমরা শহরে ঢুকে গেছি, মানে পঞ্চগড় শহরে ঢুকে গেছি, এখন আমরা হোটেল খুঁজতেছি, একটা হোটেল পাইলে ওখানে লেটাই যাব আজকের মতো, আর দেখি রাত্রেবেলা একটু ঘুরতে ফিরতে বেরোতে পারি, তখন হয়তো কিছু তুলে ধরার চেষ্টা করব যদি বের হই আর কি, আর যদি না বেরোয় তাহলে তো ঘুমাই গেলাম, সকালে দেখা হবে আবার। এখন বাজতেছে 9:07 অথবা 8, আর মাত্র হচ্ছে হোটেলে চেক ইন করলাম, হোটেলটার নাম হচ্ছে এবি স্কোয়ার, মোটামুটি রুমটা গোছালো, প্লাস হচ্ছে একটু দাম বেশি। আমরা হচ্ছে দুটা সিঙ্গেল বেড নিয়েছি, একটা ভাড়া পড়ছে 1000 টাকা নন এসি, এই যে একটা বেড, আর এই যে একটা বেড, আর ওই পাশে হচ্ছে
ইয়ে আছে, বাথরুম আছে, আর হচ্ছে হ্যাঙ্গার, আর টুল আছে, আর একটা আলমারি টাইপের আছে। গুড মর্নিং ইন্টারনেট ফ্রম পঞ্চগর। সো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমরা হোটেল থেকে এখন বেরোবো, সব প্যাকেট ট্যাকেট চলতেছে, আর বাসটাতে 6:17, ঘুম থেকে উঠছি হচ্ছে 5:50 দিনের দিকে, বেরোয়ানি হচ্ছিল যে 6টার দিকে বেরোয় যাবো, বাট দিকে ঘুম দিতেছি, মানে কালকে পুরো 5:30+ রাইড করা হয়েছে, তো শরীর পুরো টায়ার্ড ছিল। তো এখন বেশি কথা আর বলবো না, তাড়াতাড়ি বেরোইতে হবে যেহেতু 6টা পার হয়ে গেছে, আরও এখনও আজকে টোটাল 500 কিলোমিটারের মতো রাইড দিতে হবে। আর আজকে যাবো এখান থেকে 5টায় লালমনিরহাট, লালমনিরহাট থেকে গাইবান্ধা, গাইবান্ধা থেকে বগুড়া, সরি লালমনিরহাট থেকে কুড়িগ্রাম, কুড়িগ্রাম থেকে বগুড়া, বগুড়া থেকে একদম ঢাকা ইনশাল্লাহ। সো দেখে থাকেন আর সামনে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো সম্মানিত জনগণ, আমরা বেরোচ্ছি এখন হোটেল থেকে, আর ব্যাগ প্যাক সব বাঁধতে টাঁধতে 7টা বেজে গেছে, এখন 7টা বাজে, আর ট্রিপ মিটারে রান করতেছে 649, মানে গতকালকে ছিল কত 660 থেকে শুরু করছিলাম, আর ট্রিপটা এন্ড করছি মানে পঞ্চগড়ে এসে এন্ড করছি 649, তাহলে ধরি 650 হইলে হচ্ছে 510 কিলোমিটারের মতো রান হয়েছে অ্যাকর্ডিং টু ট্রিপ মিটার অনুযায়ী। ও আজকে আরও 500 কিলোমিটার+ হয়তো বা 500 কিলোমিটারের মধ্যে হয়তো বা রাইড হবে, তো টোটাল 2 দিনে 1000+। তো ট্রিপ শেষে টোটাল বলে দেবো কত কিলোমিটার হইলো না হইলো আসার বিষয়। তো এখন যেতেছি হচ্ছে পঞ্চগড় সার্কিট হাউসের সামনে, ওখান থেকে দু একটা ছবি টবি তুলে দেন হচ্ছে আমরা চলে যাব লালমনিরহাটের দিকে ইনশাআল্লাহ, সকাল সকাল যতটুকু পারবো ট্রেনে চলে যাওয়ার জন্য, বিকজ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু আর হচ্ছে ঘুম থেকে ওঠার পরে একটু রিল্যাক্স থাকা যায়। তো যাই এখন ছবি টবি তুলি, তুলে হচ্ছে দে দৌড়। সো সম্মানিত জনগণ, আমরা আছি পঞ্চগড় সার্কিট হাউসের সামনে, ছবি টবি তোলা শেষ, আর এখন আমরা রওনা দিছি লালমনিরহাটের উদ্দেশ্যে। সো বিদায় পঞ্চগড়, আবার কোনো এক সময় যদি আল্লাহ ভাগ্যে লিখে থাকে ইনশাল্লাহ দেখা হবে। আমরা এখন আছি জল ঢাকাতে, বাট এটা কিন্তু ঢাকার ভিতরে না, এটা হচ্ছে নীলফামারীর ভিতরে। তো এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে গঙ্গাচড়া, বাট গঙ্গাচড়া যেতে গেলে আমাদের যেতে হবে হচ্ছে রংপুরে, আমরা রংপুর ঢুকে তারপরে হচ্ছে গঙ্গাচড়া হয়ে দেন হচ্ছে লালমনিরহাট ঢুকতে হবে যতটুকু বুঝলাম। এনিওয়ে আগাতে থাকি, অনেক পথ পাড়ি দিতে হবে আজকে যা বুঝতেছি, ওই রংপুর, রংপুর থেকে লালমনিরহাট, লালমনিরহাট থেকে আমার হচ্ছে কুড়িগ্রাম, হিউজ হিউজ। স্থানীয় লোকদের কথা শুনে আমরা এখন দেখতেছি বাইপাস হয়ে কইমারিতে, কইমারি থেকে হচ্ছে গঙ্গাচড়া যাবো। ভাবছিলাম আজকে লোকাল কারো কথা শুনবো না, বাট না শুনেও কোনো উপায় নাই। তো যাই দেখি আজকে আবার কি ধরাটা খাই, যে রাস্তাটা ন্যারো এই জন্য একটু ঝামেলা, 17 কিলোমিটার যদি এরকম হয় একটু প্যারা। আসি এখন কইমারি বাজার, কইমারি বাজারে, আর এখানে একটু নাস্তা রাস্তা করবো, অলরেডি প্রায় 90-95 কিলোমিটার চালাই ফেলছি। তো যাই আপাতত নাস্তা করি, দেন আবার আসতেছি।
20 মিনিটস লেটার। সো খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ আমরা এখন বেরোচ্ছি। আর গ্রামের রাস্তা ধরে আরও হয়তো বেশ খানিকটা পথ যাওয়া লাগবে, তারা নাই এভাবেই যাবো, ভালোই লাগতেছে, খারাপ না। এখনও এদিকটার ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে, অতটা গরমও লাগতেছে না, যেহেতু গাছপালা এদিকে অনেক বেশি। আর এখানে নাস্তা খাইলাম, নাস্তা পরোটা ছিল, পরোটা ডাল ভাজি, ডাল ভাজিটা তেমন একটা ভালো লাগে নাই, সাথে ডিম ছিল, ডিম নিয়ে আর কি কোনো মতে খাইছি। পেট তো ভরছে, ট্যুরে এসে আসলে তেমন একটা খাওয়া দাওয়া করা হয় না, আবার এই ট্যুরে হচ্ছে তেমন খাবার দাবার ভাগ্যে জোটে নাই, তো যা পাইছি আলহামদুলিল্লাহ। কত সুন্দর রোড দেখেন, কত সুন্দর বিউটিফুল ভিউ, মাশাআল্লাহ। উত্তরবঙ্গ আসলে খুবই সুন্দর। উত্তরবঙ্গ সুন্দর প্লাস হচ্ছে উত্তরবঙ্গের মানুষগুলোও খুব সুন্দর, তাদের মন মানসিকতা, আতিথেয়তা, ইচ অ্যান্ড এভরিথিং। এ পর্যন্ত যত জায়গায় থামছি মানে কোনো না কোনো লোক আসছে যে ভাই কোত্থেকে আসছেন, কী করতেছেন, কেমন লাগতেছে, কোনো অসুবিধা হয়েছে কি না, আসলে বিষয় মানে খুবই আন্তরিক, তারা আসলে খুব ভালো লাগছে সবার সাথে মিশে। মানে যেই সব জায়গায় জায়গায় দাঁড়াইছি সবগুলো লোকই খুবই ভালো ছিল। আর রোড দেখেন, এরকম আঁকা বাঁকা কিছু রোড আছে, এই যে একটা বাঘ। দেখেন এখন আমি রাইড করতেছি পুরো ক্ষেতের মাঝখান দিক দিয়ে, আশেপাশে কিচ্ছু নাই, শুধু ক্ষেত আর ক্ষেত, জমি জামা। মানে অসাধারণ কেন লাগবে না ভাই, আমি তো পুরো নস্টালজিক হয়ে যাচ্ছি। এই জায়গায় যদি শুধু একটা ড্রোন ফ্লাই যেতে পারতাম অসাধারণ লাগত, দেখাইতে পারতাম মানে ভিউটা কতটা জোস। ফার্স্ট ক্যামেরা হয়তো এত বোঝা যাবে না, যারা বুঝতে পারবেন না, বাট আমি দু চোখে যা দেখতেছি অসাধারণ রে ভাই। সো সম্মানিত সুধী, আমরা চলে আসছি গঙ্গাতোরা বাজারে, এখান থেকে আমরা কোন দিকে যাব আমাদের জিজ্ঞেস করতে হবে, লালমনিরহাট কোন দিকে, সো একটু জিজ্ঞেস করি। তো এখন গরমটা একটু ভালো লাগতেছে, গরমের পরিমাণটা, তো বাজারের ভিতরে যাইতে হবে। আমরা কিন্তু রংপুরের ভিতর ঢুকে গেছি, গঙ্গাচড়াটা হচ্ছে রংপুরের ভিতরেই। সো রংপুরেও পা রাখা হইল, আরেকটা ডিস্ট্রিক্ট অ্যাড হইল আর কি। সো টোটাল রাইড শেষে কাউন্ট করতে হবে টোটাল কতগুলো ডিস্ট্রিক্ট কভার করলাম এই রাইডে, অবশ্যই জানাই দেওয়া হবে ইনশাআল্লাহ। ওই পাশে শুধু দেখেন, আমি এদিক থেকে শুধু কিছু দেখতেছি না, শুধু ভুট্টা খেত আর ভুট্টা খেত, মানে এদিকে যা যাইতেছে সব ভুট্টা খেত। ভাই ওই দেখেন, ওই দূর দূরান্ত পর্যন্ত, মানে আমি তো ওই মাথা পর্যন্ত দেখতে পারতেছি না, বাট আগাগুলো দেখা যাইতেছে যে সব ভুট্টা খেত। মানে রংপুর, তারপরে হচ্ছে নীলফামারি, এই সাইডগুলোতে ভুট্টার খুব চাষ হয়। এটা কি নদীর কোনো উপশাখা হয়তো নাকি,
তো একদম সাইড থেকে যাইতেছে। এই ট্যুরে তো সব ধরনের রাইডিং করা হইতেছে দেখতেছে, এখন অফ রোডিং করতেছি। যদিও বিউটিফুল লাগতেছে, সুন্দর। ওটা নদী, ভালো বড় নদী। আমরা সম্ভবত ওই ব্রিজটাতে উঠবো। ইয়েস, যেটা বলতেছিলাম, আমরা ব্রিজে উঠবো। এই যে আমরা ব্রিজে উঠতেছি। ওই যে আমরা ওই রোড থেকে আসছিলাম। নদীটা কিন্তু আসলে বিশাল বড়। এই যে এইসব সব চর জায়গায় গেছে। ব্রিজটা দেখছেন কত বিশাল বড় ব্রিজ। শুধু আমরা ঢুকে গেলাম লালমনিরহাট শহরের ভিতরে। এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছে এখন। আর এখন আমরা একটু ছবি টুবি তুলব। অফিস অফ দ্য ডেপুটি কমিশনার অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লালমনিরহাট। এটা হচ্ছে ওয়াই জাংশন, ওয়াইয়ের মতো আর কি আকৃত হয়েছে। এখান থেকে মিলিত হয়ে দুইটা রোড দুই দিকে চলে গেছে পুরা ওয়াই। এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে কার্যালয়। ডুববেন নাকি? ডুববেন ভিতরে গণকবর না, আমি সামনে সামনে দেখে আসি। এগুলো মনে হয় ব্রিটিশ আমলের নাকি? এগুলা ব্রিটিশ আমলের নাকি? এগুলা এটা হইতেছে ময়মনসিংহ রেল স্টেশন। আমরা তখন এখানে একটু স্টে করলাম। আর এগুলো দেখতেছি অনেক পুরানো আমলের, এগুলো দেখে আর কি ঢোকা। বাজতেছে 12:10 আর আমরা এখন বেরোচ্ছি লালমনিরহাট থেকে। এখান থেকে যাব হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম অ্যাপ্রক্স এখান থেকে 28 কিলোমিটারের মতো। তো একটানে চলে যাব কুড়িগ্রাম, যে আমরা কিছুক্ষণ স্টে করব, ছবি টবি তুলবো, দেন হচ্ছে চলে যাবো গাইবান্ধার উদ্দেশ্যে। আর এতক্ষণ একটা ব্রেক নিলাম একটা দোকান থেকে, হালকা পাতলা বিস্কুট টিস্কুট খেয়ে নিলাম, প্লাস হচ্ছে কিছু ঠান্ডা কোমল পানীয় খেয়ে নিলাম। যে গরম পড়ছে, একটু ঠান্ডা আর ঠান্ডা খাওয়ার খুব ইচ্ছা করলো। তো এগুলো খেয়ে দিয়ে এখন আর কি রওনা করছি।
সো আমরা এখন ছিলাম হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম। এখানে কিছু আমরা ছবি টবি তুললাম, ফটো সেশন করলাম। আর এটা হইতেছে পুলিশ সুপারের কার্যালয়। আর এখানে একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে বাইরে সাইনবোর্ড দিয়ে লেখা আছে কোনো প্রকার হেলমেট ছাড়া বাইক প্রবেশ নিষেধ। এই জিনিসটা ভালো লাগছে। এটা হচ্ছে কুড়িগ্রাম জেলা কারাগার, কারাগার তাহলে। আর সার্কিট হাউস হচ্ছে, এটা হচ্ছে সার্কিট হাউস। সার্কিট হাউসের ও এটাও না, একটা গেট করতেছে। আর সার্কিট হাউসের ভিতরে ডিসি আসছে, তো ওই জন্য ঢুকে দেয় নাই, তো ওইখানে ছবি তুলি নাই। ঈদের পরে দেখি ভালোই বিয়ের ধুম পড়ছে। সো আমরা এখন হচ্ছে যাব গাইবান্ধার দিকে। এখন গাইবান্ধার এদিক থেকে নাকি একটা শর্টকাট রোড আছে, এখানকার এক মেকানিক বলল। এই মেকানিকের কাছ থেকে একটু কাজ টাজ করাইলাম, বাইকের চেনটা টাইট দেওয়াইলাম, প্লাস হচ্ছে গতকালকে ফুয়েল না হয়েছিল। তো ফুয়েলটা একদমই বাজে পড়ছে, তো সম্ভবত এই জন্য আর কি গাড়ি পিস্টনে ধাক্কা মারতেছে। প্লাগটা খুলাইলাম, প্লাগ খুলে দেখলাম যে এটা বার্নই হচ্ছে না, তেল বার্নই করতে পারতেছে না, এতটা খারাপ অবস্থা। তো তেলটা আপাতত শেষ করে দেন, ভালো কোথাও থেকে তেলটা নিতে হবে, ফুয়েল নিতে হবে। আর উনি সাজেশন দিল এদিক থেকে যাব হচ্ছে চিলমারিতে। চিলমারি থেকে আমরা নৌকা পার হব, নৌকা পার হয়ে আমরা ওদিক থেকে শর্টকাটের রাস্তায় গাইবান্ধায় চলে যাব। তো এটাই হচ্ছে আপাতত প্ল্যান। আর এখন যাইতেছি হচ্ছে মেকানিকের কাছে, মেকানিকের নাম্বারটা নেব, যাতে শর্টকাট আরও যে কিছু পাই সেটা আমরা ইউজ করতে পারি। ভিতরে হচ্ছে শেষাসেল শিশু পার্ক, বাট এখানে শিশুরা যায় না, অন্যরাও যায়, শিশুরাও যায়, ইফ ইউ নো হোয়াট আই মিন।